তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা সবাই খুব ভালো আছো। তো এখানে তো বেশ মজা করে দিন কাটছে আমাদের। আর যেহেতু মা বাবা সব সময় আসা হয় না বলে, তো আমাদের থাকার দিনটা আস্তে আস্তে বেড়েই যাচ্ছে। তো সামনে আমার বার্থডে আসছে, তো তার জন্য আবার থেকে যাওয়া হয়েছে একটা দিন। তো বাচ্চা তো বেড়েই যাচ্ছে আমাদের। তো আজকের যেহেতু পকোড়ার ভিডিওটা হচ্ছে, তো খুব একটা লেন্দি ভিডিও করব না, আমি ছোটোখাটোর মধ্যে ছেড়ে দেবো। আর সামনেই আসবে দীঘার ভিডিও। আর তোমরা যে আশেপাশে এত আওয়াজ পাচ্ছ, কারণ এখানে সবাই কথা বলছে, আনন্দ করছে, তো সবাইকে তো আমি বলতে পারবো, সবাই চুপ করতে পারবো না। তো সবাই এখানে গল্প করতে যেহেতু, তাই না, আওয়াজ তোমরা পাচ্ছ, তোমার মাইন্ড করো না তোমরা। আর চলো দেখা যাক ভিডিওটা স্টার্ট করি। স্টার্ট। আমাদের বাড়িতে, মানে মামা বাড়িতে, আজকের পকোড়া রান্না করা হবে। তো আজকের পকোড়া তো বিকেলে রান্না করা হবে। তার আগে এখন দেখা একটুকুনি কি হচ্ছে না হচ্ছে। আমার ছেলে ছেলে এখানে ছেলেকে ছুয়া বলে, ছুয়া তো ছুয়া, তা মোর ছুয়া। আর এখানে দেখো কোয়েল পাখি শুয়ে আছে। তো এই নি হচ্ছে আমাদের কোয়েল পাখি, মানে পাখির ছোট পাখি। আর তোমাদের একটু আশেপাশে একটু আওয়াজ শুনতে পারবে, কারণ সবাই কথাবার্তা বলছে, তো যেন রেকর্ডিংটা করেছি আমি তার মাঝখানেই। আর এখানে আমার শাশুড়ি আর এই যে মিঠাই, সবাই আসবে। তোমরা সবাই দেখো, আর সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব বলো, আগে বল সাবস্ক্রাইব করো। তো এখন আমাদের চিকেনটা নিয়ে চলে এসেছি, আর এটা পরিষ্কার করা হয়ে গেছে ভালো করে। তো এখানে এখন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, সব কিছু, লঙ্কা, সব কিছু একসাথে পেস্ট করা হচ্ছে, সেটা মাখা হচ্ছে। তো ভালো করে এটা মাখবো, তারপরে এখানে কর্নফ্লাওয়ার দেবো। এই যে এখানে এবারে আমার একটু নুন দিয়ে দিয়েছে আমার বর। আর এখানে এই যে এখানে উনানে রান্না হয়, প্লাস গ্যাসও আছে, তো আজকে আমরা উনানেই করবো। এই যে আমার ছোট দেওর গুড্ডু, ছোট মামি এখন উনান জ্বালাচ্ছে। আর এখানে কর্নফ্লাওয়ার মাখিয়েছি, আর এখানে আমার শাশুড়ি, মাসি শাশুড়ি বসে আছে। আর এখানে তেল গরম হয়ে গেছে, আর সব কিছু মেখে এবারে আজ ছাড়ার পালা। তো পকোড়াটা ভাজা হচ্ছে হোক, এরপরে আমরা পকোড়াটা খাবো, খেতে বসবো পকোড়াটা। তো এই যে পকোড়াটা আমার পর ছাড়ছে তেলের মধ্যে, তেলটা ভালো গরম হয়ে গেছে, আর এখন মেসেজ ভাজবো আমি। তোমার দেখা যায় স্লো মোশন করে কিছুটা, তারপরে আমি ফাস্ট করে দেবো আবার। তোমাদের বলছিলাম শিগগিরই আসছে কিন্তু দীঘার ভিডিও। তো আমরা দীঘায় গেছিলাম, প্লাস আমরা একটা মিউজিয়াম দেখতে গেছিলাম, তো সব কিছু আছে একসাথেই। তো তোমরা এখন এখন সাবস্ক্রাইব যারা করো, তাদের সাবস্ক্রাইব করে ফেলো, আর লাইকটা করে ফেলো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর যারা এখনও সাবস্ক্রাইব করছো না, যাদের দেখে চলে যা, তাদের জন্য বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে, তাহলে আরও উৎসাহ পাবো ভিডিও করার। এই যে আমি বসে আছি উনানে, ফার্স্ট টাইম উনানে রান্না করলাম, এরা কোনোদিন করিনি। যে আরও রয়েছে সবকটা ভাজবো একসাথে। এই যে আমি, পকোড়া মোটামুটি রেডি। তো ছানতাটা দিয়ে যেহেতু হচ্ছিলো না, তাই জন্য খুন্তি নিয়ে নিয়েছি। দেখতে খুব সুন্দর লাগছে যে উনানে রান্না হচ্ছে, আর সত্যিকারে খুবই ভালো লেগেছে, ফার্স্ট টাইম উনানে রান্না করেছে উনানে। আর পকোড়াগুলো টেস্টও হয়েছে, কারণ গ্যাসে তো সবসময় রান্না করে আমরা খাই, উনানে সবসময় রান্না করা হয় না। আর সত্যি খুব টেস্ট লাগছে খেতে এখানে খাবারগুলো, কারণ সব কিছু উনানে রান্না করা হতো যেহেতু।
তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করো আর লাইক করো। আর ভিডিও শেষ করছি আমি, আজকের মতন এখানেই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো নেক্সট ভিডিওটা আসবে হচ্ছে বললামই আগে দীঘার ভিডিও, আর দীঘাতে আসছে তো তার মধ্যে একটা জিনিস মিস গেলে সেটাতে চান করে দেখাতে পারিনি, কারণ দীঘাতে যখন আমরা নেমেছি সমুদ্রে তখন ফোনগুলো ব্যাগের মধ্যে ছিল, তো ব্যাগ থেকে তো ফোনটা বের করতে পারিনি, ওর জন্য দেখাতে পারিনি। কিন্তু বার্থডে কি পরে ভিডিওটা রয়েছে তো দেখবে। তো চলো আজ এখন টাটা।